নয়ন দরজা খোলো। দেখো নয়না, আমি কিন্তু উত্তর না জেনে আমি কোথাও যাবো না। দরজা খোলো তুমি এক্ষুনি। নয়ন, নয়ন, এখন তো ওনার মুখোমুখি না হয়েও কোনো উপায় নেই। তুমি আমার সহায় হও মা। আমি তো নিজেও জানি না যে আমি ওনাকে কি বলবো, নিজেও জানি না। নয়ন, 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 তুমি দরজা খুলবে নাকি আমি? নয়ন, আমার বিয়ে নিয়ে মায়ের ইচ্ছে অনিচ্ছে জানবো বলে আমি কিন্তু অপেক্ষা করে আছি এখনো। যেহেতু তুমি মাকে দেখতে পাও, মায়ের সাথে কথা বলতে পারো, তাই তোমার উপর ভার ছিল যে মায়ের জেসমিনকে অপছন্দ সেটা প্রমাণ করার। প্রমাণ কোথায় নয়ন? দাদাভাই কে খুঁজতে যেতে হবে, ছাড়ো। দাদাভাইকে খুঁজতে যেতে হবে? কি পার্টিতে নেই, হারিয়ে গেছে, আসেনি? রমনা প্লিজ, এই কথাটা সবার কাছে রাষ্ট্র করো না। শোন, দেখো যে পার্টিটা থ্রো করেছে সে যদি পার্টিতে না থাকে তাহলে গেস্টরা কী ভাববে, খারাপ ভাববে? তাহলে তুমি এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে? একদম চুপ করে থাকো। আমাকে বলতেই হবে। থাম্মি, দাদাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, পার্টিতে নেই, তুমি ভাবতে পারছো? থাম্মি, মিসেস বাসু কোথায় দীপ্ত জানি না, বুঝতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে তো দেখতে পাচ্ছি না ওকে। কি রে, কি হলো? দিদি, আমি উপরের ঘরে গিয়েছিলাম, দীপ ওখানে নেই। কি ব্যাপারটা? কিন্তু মোটেই ঠিক লাগছে না মিসেস বাসু। রমনা যেভাবে চিৎকার করে সবাইকে বলে বেড়াচ্ছে, এরপর গেস্টরা কিছু প্রশ্ন করলে কি করবেন ভেবে দেখেছেন? আমার ওখানে টেনশন হচ্ছে জানিস, এই দীপুটা না ঘন ঘন মত পাল্টাচ্ছে, বিয়েটা না ক্যান্সেল করে দেয়। চুপ কর, কি বকে বকে কথা বলছিস? না না, এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না। জেসমিন চলো, আমি আর তুমি দুজনে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি, যাবিটা কোথায়? এখানেই আছে, লেটস গো, কাম। হ্যালো মাই সুইট সিস্টার, আলাপ করালি, ওর সাথে আলাপ করাবি না? স্পিক আউট নাও, অন মুখ খোলো, চুপ করে কেন আছো? ওখানে পার্টি শুরু হয়ে গেছে, তুমি সেটা জানতে না, আমার লেট হয়ে যাচ্ছে। তাহলে তুমি এই ঘরে তুমি দরজা বন্ধ করে কি করছিলে? নয়ন, উত্তর দাও, কি করছিলে বলো? আমি প্রমাণ দিতে পারবো না বড় সাহেব।
কি ক্ষমা করে দিন আমাকে পরশাই। আমি মাকে বলেছিলেন যে একবারটি আপনাকে দেখা দিয়ে ওনার ইচ্ছার কথাটা জানাতে, কিন্তু তা হবে না, মা যে আপনাকে দেখা দিতে পারবে না বড় সাহেব, কি করব আমি বলুন। সেটাই তো অদ্ভুত নয়, আমার মা তোমাকে দেখা দেন, তার ইচ্ছে অনিচ্ছে তোমাকে জানান, কিন্তু আমাকে না। একটা কথা বলো তো নয়, এতদিন তুমি জেসমিন নামে যা যা বলেছ সবটা কি সত্যি? নাকি মায়ের নামে সবকিছু বানিয়ে বানিয়ে বলেছ? বড় সাহেব না না না, মায়ের নাম করে আমি মিথ্যে কথা বলবো এ কথা আমি ভাবতেও পারি না বড় সাহেব। আমি তোমাকে বিশ্বাস করি না নয়ন। আমি কি করে আপনাকে বিশ্বাস করাবো বড় সাহেব, কি করে বিশ্বাস করাবো আপনাকে, কি করে কি করে বিশ্বাস? তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি আমি যা বুঝার বুঝে গেছি। সবটাই মিথ্যে মিথ্যে নয়ন, সবটাই। আসলে তুমি জেসমিনকে সহ্য করতে পারছো না, এই যে মহান হয়ে আমাকে তুমি বলতে এসেছিলে না আপনি বিয়ে করেনি, আসলে তোমার হলো সবটা নাটক ছিল নয়ন। তুমি সহ্য করতে পারছো না জেসমিনকে আমার পাশে, তাই না? তাই তুমি আমার মরা মায়ের নাম করে মিথ্যেটা তুমি চালিয়ে দিতে চাইছিলে যে আমার মা জেসমিনকে পছন্দ করে না, তাই না? সত্যিটা স্বীকার করো না, বলো বলো নয়ন, সত্যিটা বলো নয়ন, বলো। না বড় সাহেব না, আমি মিথ্যাবাদী নই, বিশ্বাস করো না আমি মিথ্যাবাদী নই। বড় সাহেব, বড় সাহেব না, বড় সাহেব আমি মিথ্যাবাদী নই, বিশ্বাস করো আমি মিথ্যাবাদী নই, বড় সাহেব মিথ্যাবাদী নই, আমি নই, আমি মিথ্যাবাদী, আমি তোমাদের চোখে চলে কিন্তু ভুলবো না। হ্যাঁ, তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না। তুমি না বলেছিলে জেসমিন থেকে আমার বিপদ, আর তুমি নাকি আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারো। পারলে নিজের কথা রাখতে, পারলে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরে এসো না, মেয়ে খোঁজার জন্য আর সময় নেই গো, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি ছেলের বাবা, তুমি তুমি যদি পছন্দ না করো তাহলে সেই মেয়ের সাথে বড় সাহেবের বিয়ে হবে কার সাধ্য আছে বলো? বাবা আসছেন, বাবা আসছেন বড় সাহেব, অন্তত বাবা আসা অবধি একটুখানি আপনি অপেক্ষা করে যান, আর আর আপনার বিয়ে হবে আর বাবার মতচুক আপনি নেবেন না বলুন। হ্যালো তবু তবু, তুই আসছিস কখন আসবি?
এদিকে পার্টি কিন্তু শুরু হয়ে গেছে, কখন আস তুই আসতে পারবে না, বৃষ্টির জন্য ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে তাহলে কি হবে? কি উঠামি, হ্যাঁ বাবা আসতে পারবে না? না আসতে পারবে না, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য, কিন্তু কিন্তু নয়ন নয়ন তো বড় আশা করেছিল যে তবু আসবে, সবার সামনে বলবে যে না জেসমিনকে তার পুত্রবধূ হিসাবে পছন্দ নয়, কিন্তু তাও তো হলো না, এখন কি উপায়, কি করে এই বিয়েটা ঠেকানো যাবে, কে আটকাবে এই বিয়েটা? ঠাম্মি দাদা ভাই নিজেই কিন্তু এই বিয়েটা আটকে দিতে পারে। হ্যাঁ তুমি দেখেছো পার্টিতে কিন্তু কোথাও দাদা ভাই নেই, যাতে চাউমিনকে বিয়ে না করতে হয় সেই জন্য বোধ হয় পালিয়েছে, বাবা যেখানে ইচ্ছা পালা কিন্তু যেন বন্ধুকে নিয়ে পালায়, তাহলে জমবে। অজুহাত, এখন তুমি অজুহাত খুঁজে বের করার চেষ্টা করো যাতে যাতে হবস্যু হিসেবে আমি আমি জেসমিনের নামটা অ্যানাউন্স না করি, কিন্তু নয়ন সেটা সম্ভব নয়। আমি তোমার হাতের পুতুল নই যে তুমি আমাকে বিয়ে করতে বলবে, আমি বিয়ে করব, তুমি আমার জন্য পাত্রী খুঁজবে, আমি বিয়ে করব, নেবা নয়ন নেবা, আমার যা করার আমি করব এবার থেকে। নয়ন তুমি তুমি এখানে দাঁড়িয়ে রইলে যে, চলো পাঁচুতে যাবে না? নয়ন পার্টিতে চলো, তুমি তুমি নিজের কানে আমার আমার বিয়ের অ্যানাউন্সমেন্ট শুনবে না? চলো মা বিশালাক্ষী, এ কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার, আমি যে আর বুকে পাথর রাখতে পারছি না মা, পারছি না, আমাকে রেয়াত করো তুমি, রেয়াত করো তুমি আমায় মা। নয়ন তুমি কি যাবে না? পারছি না, আমি আর পারছি না বড় সাহেব, আর পারছি না, আমাকে ক্ষমা করুন। ক্ষমা তো আমিও পাইনি নয়ন, ছোট থেকে আমার ভাগ্য আমায় আমাকে ক্ষমা করেনি, তাই আমিও ক্ষমা করতে শিখিনি। তোমাকে যেতে হবে নয়ন, তুমি ভুলে যেও না নয়ন, পার্টির সমস্ত দায়িত্ব আমি কিন্তু তোমাকে দিয়েছি। আরে অতগুলো টাকা তোমাকে মাইনে দিলাম, এখন তুমি কোন কাজ করবে কোন কাজ করবে না সেটা সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার রয়েছে, তোমার নয়। পার্টির গেস্টে তুমি সর্বোচ্চ স্টার্টার সার্ভ করবে, তুমি করবে, আজকের দিনটা আজকের দিনটা আমাকে ছুটির দিন নে বড় সাহেব। এটা আমার হুকুম নয়ন, তোমার মনিবের হুকুম মনে রেখো, তোমার কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই তোমার, নিচে এসো।
পালালো না বন্ধুর সঙ্গে? না, আমার তো মনে হচ্ছে ঠাকুর বোধহয় আমাদের দিক থেকে মুখটা ফিরিয়েই নিয়েছে। এমনি আমি লুকতে পারবো না, আটকাতে পারবো না, কি করবো? যাই, নয়নকে গিয়ে বলে আসি যে চুপু আজ আসবে না, আসবে না। জিতু, আমার দাদা এসেছে, আলাপ করবেন না? হ্যাঁ নিশ্চয়ই, কোথায় তোমার দাদা? হ্যালো হ্যালো ব্রাদার, এই জার্সি ডাকলে তাই চলে এলাম। বাট এই পার্টির কারণটা না এখনো ক্লিয়ার নয় আমার কাছে, না মানে আপনার বিয়ে না জার্সির। কিন্তু যদি জার্সি পাত্রী হয় দেন ই মাস্ট সে, শি ইজ ভেরি ভেরি লাকি, এত সুন্দর বর। দাদা তুই থামবি, কি যে বলিস না, নয়ন কিছুতেই এলো না, আমার কথা অবাধ্য হলো। তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না নয়ন, কি করি আমি? ঠাকুর তুমি বা এমন পাষাণ হলে কেন, কেন মুখ তুলে চাইছো না এই অভাগী মেয়েটার দিকে? ওকে আর কত কষ্ট দেবে ঠাকুর, তুমি আর কত কষ্ট দেবে? নয়ন, তপু আসতে পারল না রে, দীপুটাও তো তোর কথা শুনল না, এখন কি যে হবে কে জানে। কি, কোথায় যাচ্ছিস নয়ন? আমি পার্টিতে যাব বড় গিন্নিমা। কি বললি তোর, তুই যাবি? কি দেখতে যাবি মুখ পুরে? নিজের চোখে তুই কি দেখবি যে দীপু ওই ওই মেয়েটাকে বিয়ে প্রস্তাব দিচ্ছে, সেটা তুই নিজের চোখে দেখতে যাচ্ছিস? বিয়েটা আটকানোর কি আর কোনো পথ নেই? জানি না, আমি কিচ্ছু জানি না বড় কিনিমা। যেতে আমাকে হবে, সর্বনাশ হলেও তা আমাকে চোখের সামনে দেখতে হবে। বড় সাহেব বলেছেন আমাকে যেতে, ওনার কথা আমি কি করে অমান্য করি বলুন তো। মা বিশালাক্ষী, সব তোমার হাতে ছেড়ে দিলে মা, তুমি আমায় এই বিয়ে আটকানোর পথ দেখাও, এই সর্বনাশ আটকানোর পথ দেখাও মা, পথ দেখাও মা। হ্যাঁ, এখানে এসো। কি রে মা, সবার হাতে শরবত নেই কেন? কেসটা এসে গেছে, সবার হাতে শরবত নেই কেন? না না, শরবত দিয়েছে তো, তুমি কেন ঠিকঠাক করে করা হচ্ছে না? তোমরা এখানে এসো। শরবত দিয়েছে দীপু, শোন দীপু,
সবাই এসে গেছে সবার হাতে শরবত নেই কেন না মানে কি মানে মানে করছো তুমি মানে স্যার কার কাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কোথায় তাকে এক্ষুনি গিয়ে ডাকো দীপু 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 আমি তো আছি আমি দেখছি তুই মা তুমি খুব ভালো করে জানো আমি যা এখান থেকে তুমি ভালো করে জানো আমি কাফিলা তুই পছন্দ কই না না কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে ডাকো এক্ষুনি সে যদি এখানে না আসে তাহলে কিন্তু আমি সে কোথায়